আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। পড়ুন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া ইযা সা'আলাকা 'ইবাদি 'আন্নী ফা ইন্নী ক্বারীব, উজীবু দাওয়াতাদ দা'ই ইযা দা'আন, ফালিয়াসতাজীবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদূন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম। পরম করুণাময় বিতরিত মরদুর শয়তান থেকে পানা আছে আল্লাহ পাকের নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, হে রাসূল, আপনার কাছে যদি আমার বান্দারা প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি বলে দিন আল্লাহ তোমাদের নিকটে। তোমরা যখন আল্লাহকে ডাকো আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়ে দেন। সুতরাং তোমাদের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা, তাকে ডাকা, তার উপর ঈমান আনা। আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহর কথা সত্য, নবীজির কথাও সত্য। এ হচ্ছে আয়াতের কারিমার সরল তর্জমা। এই আয়াতের কারিমা নাজিল হওয়ার শানে নজর হচ্ছে, সাহাবা একরাম জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেছিলেন, তখন তারা উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীর দিতেছিলেন। আমরা যখন মিছিল মিটিংয়ে যাই তখন উচ্চ আওয়াজে আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর এর ধ্বনি দেই কে দিই না? আজানের ভিতরে আল্লাহু আকবার উচ্চ আওয়াজে ধ্বনি আছে কি নাই? ইকামতের ভিতরে নামাজের শুরুতে আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ আছে কি নাই? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আমরা উচ্চ আওয়াজে ধ্বনি দেই, এই ধ্বনির আওয়াজ আল্লাহ শুনে কি শুনে না? তখন আল্লাহ পাক এই আয়াতুল কারীমা নাযিল করে সাহাবা একরামদেরকে শুনাই দিলেন, তোমরা যে আল্লাহকে ডাকো তোমাদের ডাক আল্লাহ আল্লাহ শুনেন, আল্লাহু আকবার বলেন। আজকে এই আল্লাহু আকবার ধ্বনি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, কেউ আল্লাহু আকবার ধ্বনি দেয় আবার কেউ দেয় না, আছে কি নাই? এই যে চট্টগ্রামে ক্লাবের সভাপতি, সে আজানের জন্য শুনতে চায় না, নাউজুবিল্লাহ বলেন, একজন আছেন এরকম উল্টা পাল্টা মানুষ, এর আজানের ধ্বনি শুনতে চায় না। আমি বলি এই 95% মুসলমানের দেশে আল্লাহু আকবার ধ্বনি হবে, হবে কি হবে না? আল্লাহু আকবার ধ্বনি হবে কি হবে না? আল্লাহু আকবার ধ্বনি থাকবে কি থাকবে না? তোমার যদি ভালো না লাগে তুমি বঙ্গোপসাগরে গিয়ে থাকো, ওখানে কোনো ধ্বনি টুনি হবে না, ঠিক কিনা বলে? এই দেশ মুসলমানদের দেশ, 95% মুসলমানের দেশ, আলে মোলামার দেশ, আল্লাহর ওলিগণের দেশ। এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে, মুসলমানরা ঈমান আমল নিয়ে থাকবে, আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কি ঠিক না? সুতরাং আল্লাহর হু আকবারের ধ্বনি নিয়ে ষড়যন্ত্র করো না, কপাল পুড়ে যাবে, ঠিক কি ঠিক না জোরে বলে? কারণ আল্লাহু আকবার ধ্বনি এটা ইমানের ধ্বনি, তাওহীদের ধ্বনি, এটা হলো মুসলমানদের ইমানের ইমান, ঠিক কিনা বলে? যদি আল্লাহু আকবার বাদ দেন আজান থাকবে, একামত থাকবে, নামাজ থাকবে, তারা থাকবে না। বাবার আমার ভাইয়ের আমার, আমরা আল্লাহু আকবার বলি অথবা আল্লাহ পাককে ডাকি, যেভাবে আমরা আল্লাহ পাককে ডাকি, আল্লাহ পাক আপনার আমার ডাক শুনে কি শুনে না? কোরআন বলছে উজিব দাওয়াতাদ দাই দাদার, যখন আল্লাহর বান্দার আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোথায় বলেন? আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা আপনার আমার দূরে না কাছে? আমরা যে ডাকি ঠেকি শুনে জুনেন তো, আল্লাহ দূরে না কাছে? কোরআন শরীফ খুলে
আল্লাহর কাছে যেন আল্লাহ আপনি আমাদের কি শুনায় দেন, আপনি কোথায় আছেন? আল্লাহ তাআলা বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই যে কয়েকদিন আগে খেলা গেল না ফুটবল টেলিভিশনের সামনে, কি হইল রে, গোল হইছে রে, কি আওয়াজ, চিৎকার, ফাটাফাটি, মানে মনে হয় যে ম্যাচ শুরু হয়েছে না কি দিন হয়ে গেল, ঠিক কিনা বলেন? ও যুবক বাবারা, ফুটবল খেলতে গিয়া মানে ফুটবল দেখতে গিয়ে কোথায় রয়েছে খেলা তার কোনো খবর নেই, টেলিভিশনে পর্দায় ঘরে চিৎকার আওয়াজ, কি হইল রে, গোল হয়ে গেছে। সুতরাং মুসলমানদের ইমানে আওয়াজ আল্লাহু আকবারের আওয়াজ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার দেহ থেকে তোমার ঘরে ঘরে রক্ত যত দূরে, আল্লাহ তাআলা বলে, বান্দারে এর চাই তো আমি আল্লাহ তোমার কাছে, এই আপনার আমার দেহ থেকে ঘর কি দূরে, কত কাছে? আল্লাহ তাআলা বলে, বান্দারে এর চাই তো আমি আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ।